আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির বাড়ি কিন্তু কোনো রাস্তা দিয়ে আসে নাই বাবা মহজন আউলিয়া কোনো রাস্তা দিয়ে আসে নাই আসলেন কোন দিকে আলাম ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা ইয়াহজানুন ওলিয়া আল্লাহর ভয় নাই কোন চিন্তা করো বড় করে কম আরা ওলিয়া আল্লাহর পক্ষে আসি না বড় কর বা ওলিয়া আল্লাহর পক্ষে আসি আল্লাহ আমাদেরকে কবুল করো ওলিয়া আল্লাহর পক্ষে থাকার তৌফিক দান করো আহা আনোয়ারা না এই যে কোন নি আনোয়ারা বাবা মোহসেন ওলিয়া এই যে কোন বাবা মোহসেন ওলিয়া বাড়িঘরে আরব এই বাড়িঘরে আরবের জমিনে বাবা মোহসেন ওলিয়া রহমাতুল্লাহ আলাইহির বাড়ি কিন্তু কোনো রাস্তা দিয়ে আসে নাই বাবা মোহসেন ওলিয়া কোনো রাস্তা দিয়ে আসে নাই আসলেন কোন দিকে হ না সাগর দিয়ে কি দিয়ে থরি কি পাথর থরি কি আহা একটা পাথরে করে বাবা মোহসেন ওলিয়া সাগর পাড়ি দিয়ে বউ বেটির মায়া চেনে জায়গা সম্পদের মায়া চেনে ইসলামের খাতিরে আমার দয়াল নবীর নির্দেশ করাবে এ আনোয়ারা জমিন নো গোটা দুনিয়ার জমিনকে নুরুন আলা নূর করার জন্য আল্লাহর ওলিকে এই জায়গার মধ্যে সেরাক জ্বলাই দিল আমাদের ঈমানকে তাজা করার জন্য উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ কিয়েত করি এসে দে কে কাম বড় করি কইলি কি তো ফাতর এ আনোয়ারা লাস্তার থেকে একটা পাথর নিয়ে পুকুরে নিক্ষেপ করেন খালে নিক্ষেপ করেন নদীতে নিক্ষেপ করেন সাগরে নিক্ষেপ করেন বাঁচিব না বড় করি গ কিন্তু বাবা মোহসেন ওলিয়াকে যে থরি বানিয়ে আনলেন পাথরটা সাগরের মধ্যে বাঁচলো কিনা হ্যাঁ বড় বাঁচলো কিনা হা বাইল মুরব্বিয়ল ওলিয়াল্লারে পাথর চিনে না বড় করি গ আ বাবা মোহসেন ওলিয়ার ফাত্তরিয়ান এখনো দলিল হিসেবে আছে দেখেছেন আমিও মাঝে মাঝে যাই ফাত্তরটাকে দেখি আহা এই তরি বাবা মোহসেন ওলিয়াকে সুদূর সাগর পাড়ি দিয়ে আরবের জমিন পাড়ি দিয়ে আনোয়ারের জমিনে গমন করলেন এই পাত্তর ঠিক না এই জাহাঙ্গীরজু যদি পাথরের পাশে গিয়ে বলি ও পাথর বাবা মোহসেন ওলিয়াকে বাসাইছো আমি জাহাঙ্গীরজু চতুর্দিকে ওয়াজ কালাম করি আমাকে সবাই মহব্বত করে আর একখানা বাসন খারে কইলে পাথর কইব দ জাহাঙ্গীরজু রওনারে দেখি লু ভাই উঠে কর্ণ বলিয়া কালো দাঁড়াও না পাথর ইয়েনে অনারে দেখি লু ভাই উঠে কর্ণ বলিয়া কালো আড়ো কন্ন বলে গালত ফাত্তর লইরে গেই ও জাহাঙ্গীরজুর ফাত্তরত বইও হাতিকে ডিলকে ডিলকে নাড়াচাড়া করে পরে যাবে তো ক্যাং কইতাম কত বানুগো দিবে লও না আমি ফাত্তরের সাথে আপনাকে একটু বান দিয়ে দেন তার মানে জানাজা সারা যাই বুঝি কি সারা জানাজা সারা লুজার মধ্যে ভাই কারণ মাল্লাগুল মাওলা ফালাগুল কুল মাওলাই যাকে কবুল করেছেন মাওলার জমিন উনার হাতের তালুর মধ্যে চলে আসলো ঠিক না আরে বাসাইব না বড় করে কও না জিবে আল্লাহর কাছে কবুল হয়ে গই যেটা আল্লাহর দরবারে মকবুলিয়ত হয়ে গেছে আল্লাহর দরবারে কবুলিয়ত হয়ে গেছে গোটা দুনিয়ার জমিন ওকে মেহমানদারি করার জন্য প্রস্তুত হয়ে গেছে সারা দুনিয়া লাল রপিল আরো সদিছে ক জু মিলাউন সে মিলা বাটেতি হে কোনাই নো মে বাটেতি হে কোনাই নো মে নেমত রসুলুল্লাহ কি সারা দুনিয়া অনরা মানুষ অনুবাদ আবাসন না না দিয়ে না
मोहब्बत कर दरुद शरीफ पड़े हमें मदीना थे चेहर दिखे तक क्यों ना वो चेहरा दिलेर मध्य धारण करी कियामत दिन जान उना के बुके जड़ी जाननाते नहीं ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর বলো ইসলামের প্রথম খলিফা জানের সে ভালোবাসেন সিদ্দিকে আকবর বলো জানের সে আফদে বিফদে ছিলেন সিদ্দিকে আকবর নবীর পাশে শুয়ে আছেন সিদ্দিকে আকবর সারা দুনিয়া মক্কায়ে মদিনাতে সিদ্দিকে আকবর মক্কায়ে মদিনাতে সিদ্দিকে আকবর আরে জানের সে ভালোবাসেন সিদ্দিকে আকবর আফদে বিফদে ছিলেন নবীর পাশে শুয়ে আছেন সিদ্দিকে আকবর সারা দুনিয়া অলি আল্লাহর পক্ষে থাকুম না অবা গনা আমরা আজীবন অলি আল্লাহর পক্ষে থাকব অলি আল্লাহকে মহব্বত করব শুধু দুনিয়াত ন কবরও শান্তি পাব আখেরাতও শান্তি পাব কিয়ামতের দিন অলি আল্লাহকে সামনে রেখে দয়াল নবীকে সামনে রেখে নূরুন নবীকে সালাম দিয়ে দি আল্লাহর জান্নাতে যেতে পারবো ইয়াউমাই যিন তুহাদ্দিসু আখবারাহা কিয়ামত যেদিন হবে বর্তমান সূর্য যেটা আমরা দেখতেছি এটা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে কিয়ামতের দিন সূর্য মাথার উপর চলে আসবেন আমার দয়াল নবী বলেন 50,000 বছর কিয়ামতের ময়দানে মানুষকে দাঁড়িয়ে রাখবেন মাথার উপর সূর্য থাকবে মাথার মগজগুলো গলে গলে ছিদ্র হয়ে চেহারা দিয়ে পড়তে থাকবে পানি পানি করে জিলবাটা মাটির সাথে ছেঁচরায় থাকবে এত বড় একটা কঠিন টাইমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার বন্ধুদেরকে ওলি আল্লাহদেরকে ডাক দিবে ও গৌসবাক বেহেশতে চলে যাও ও শাইন শাই সিরকুট জান্নাতে চলে যাও ও গৌসবান্ডারি জান্নাতে চলে যাও ও খাজা গরিব নওয়াজ জান্নাতে চলে যাও ও মির্জাগিলের বড়জুর জান্নাতে চলে যাও এভাবে যখন ওলি আল্লাহদেরকে জান্নাতের আল্লাহ সুবহান ওয়া তাআলা সার্টিফিকেট দিয়ে দিবেন সবাই ময়দানে মাহশরে দাঁড়িয়ে থাকবেন আল্লাহই বলতেছেন আল্লাহর ওলি বন্ধুরা যাচ্ছে না কেন বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিলাম ওরা জান্নাতে যাচ্ছে না কেন ফেরেশতাদেরকে বলবেন ওই ফেরেশতারা তাদেরকে জুলুস করে করে জান্নাতে নিয়ে যাও ফেরেশতারা যখন ওলি আল্লাহর আশেপাশে এসে জুলুস করা শুরু করবেন চলে আপনাকে জুলুস করে জান্নাতে নিয়ে যায় ওলি আল্লাহরা দাঁড়িয়ে রইলেন তখন ফেরেশতারা জিজ্ঞাসা করলো আপনি দাঁড়িয়ে রইলেন কেন আমরা আল্লাহর সাথে কথা বলবো ইন্দি মুদ্দার তো নাজার এলকে বেশি ভাল তোরা বইও মাহফিলের আদব ঠিকঠাকের মত আল্লাহ আমাদেরকে কবুল করো বড় করে আরে কিয়ামতের দিন সমস্ত আল্লাহর ওলিরা দাঁড়িয়ে রইলেন একজন অথচ জান্নাতের সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন তবুও জান্নাতে যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না
ফেরেশতারা বলতেছেন তাহলে আনজুলুস করে জান্নাতে নিয়ে যাই। হাই ফেরেশতারা খবরদার, কোনো কথা বলবে না, দাঁড়িয়ে থাকো। ফেরেশতারা বলবে আমাদেরকে বলেন আপনাদের সমস্যাটা কি। আরে সমস্যা তো একটা, এটা তোমায় তুমি ফেরেশতাকে বলবো কেন, আল্লাহকে বলবো। আল্লাহ সুবহান ওয়া তাআলা লাকিয়া রাব্বাহু, পর্দা তুলে সরাসরি আল্লাহর ওলিদেরকে ডাক দিবেন, বন্ধুদেরকে, ও বন্ধুরা জান্নাতের সাথীকে দিয়ে দিলাম, আপনারা জান্নাতে যাচ্ছেন না কেন। তখন আল্লাহর ওলিরা বলতেছেন, ও বারী তাআলা, দুনিয়ার জমিন আমাদের নামের উপর আশেকেরা দয়াল নবীর উপর দরুদ শরীফ পড়েছে, আপনার নামের উপর তজকরা করেছে, আজীবন নিজের জীবন বিলীন করে আমার দয়াল নবীকে ভালোবাসতো, আমরা সবাই মিলে পেয়ারার উপর রসুল বাগের উপর তস্করা করতাম, এরকম আশেক রসুল মুরিদানদেরকে ফেলে আমরা কিভাবে জান্নাতে যেতে পারি। একজন আল্লাহর ওলিরা জান্নাতে যাচ্ছে না, জান্নাতে যাচ্ছে না ভক্তবৃন্দদেরকে নেওয়ার জন্য। তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছে, আমার দয়া ওলি আল্লাহর দয়া তো প্রায় মিলে গেছে, আমি আল্লাহ চাচ্ছি বান্দাদেরকে রহমত করে জান্নাতে পাঠানোর জন্য, ওলি আল্লাহ চাচ্ছে মহব্বতকে তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। এই আমার বন্ধুরা, আজকে তোমাদেরকে ইজাজত দিলাম তোমাদের কাজে কারবারে, আমি আল্লাহ সন্তুষ্ট ছিলাম, তোমাদের যা মনে হয় তোমরা তাদেরকে নিয়ে নিয়ে জুলুস করে করে জান্নাতে চলে যাও।